কোয়ারেন্টাইনে গেলেন আংরেজি মিডিয়াম অভিনেত্রী রাধিকা মদন। ঘরোয়া উড়ান চালু হওয়ার পর দিল্লি থেকে মুম্বাইতে ফেরেন রাধিকা। মুম্বাইতে বাড়িতে ফিরেই নিজেকে গৃহবন্দী করে ফেলেন রাধিকা। সাদা কুর্তা পাজামায় মুম্বাই বিমানবন্দরে নামতে দেখা যায় রাধিকাকে। মুখে মাস্ক, হাতে গ্লাভসের সঙ্গে ফেস শিল্ড দিয়ে মুখ ঢেকে তবেই দিল্লি থেকে মুম্বাইতে আসেন রাধিকা। তিনি বলেন তিনি ভালো আছেন, মহামারীর সময় তিনি যাতে নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাতে পারেন সেই কারণেই ঘরোয়া উড়ান চালু হওয়ার পর তড়িঘড়ি মুম্বাইতে ফিরে আসেন তিনি, তবে আপাতত ভালো আছেন। 14 দিন পর নিজেকে গৃহবন্দী দশা থেকে মুক্ত করবেন বলেও জানান রাধিকা। আংরেজি মিডিয়ামে ইরফান খানের বিপরীতে অভিনয় করেন রাধিকা মদন। আংরেজি মিডিয়ামেই প্রথম ইরফান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন রাধিকা, তবে ওই সিনেমা মুক্তির কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায় ইরফান খানের জীবনযাত্রা।